আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে। বন্ধুরা, এখন সকাল তো, সকাল থেকেই ক্যামেরাটা অন করলাম, তো এখন বাজে 5:45। তো আজকে আমরা সবাই ঢাকা যাচ্ছি বোনের বাসায়। তো আশা করি নাটনের সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই থাকুন। বন্ধুরা, এখন রওনা হচ্ছি, গাড়ি আসছে। তো এটা হচ্ছে 23 তারিখের ভিডিও। তো ভিডিও দিতে অনেক সময় লেগে গেল, তো আমি ঢাকায় এসে মানে ডাক্তার দেখিয়েছি, কিছুদিন যাবত অসুস্থ, তো ভিডিও দিতে দেরি হলো, কারণ এডিট করতে পারিনি। তো সেজন্যই 23 তারিখের ভিডিও আজকে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। তো এখন বাজে 6:30, গাড়ি ছাড়া হলো, তো বেশি সময় লাগবে না, সকালেই রওনা হলাম। তো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো ঠিক আছে বন্ধুরা, বেশি কথা বলবো না, ভিডিওর সাথেই থাকবেন।
বন্ধুরা, এই তো আফার বাসার কাছাকাছি চলে আসছি। তো আসলে অনেক ভোরে রওনা হয়েছিলাম, এখন বাজে 10টা। তো গাড়ি ছাড়তে ছাড়তে আমাদের 7টার দিকে গাড়ি ছাড়া হয়েছে। তো এই তো প্রায় 3 ঘন্টাই লাগলো আসতে। তো সবাই ভিডিওর সাথেই থাকবেন আর লাইক দিতে ভুলবেন না। তো ঠিক আছে, বন্ধুরা এই তো লিফটে, তো নয়তলায় যাচ্ছি, আপার ফ্ল্যাট নয়তলা। তো আসলে আপনি আমার পাশে থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ডাক্তার আমাকে কি বলেছে, ডাক্তারের রিপোর্টে কি আসছে, তো ওই ভিডিওটা কালকে পাবেন। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।